আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো রয়েছে 99টা নামের কোন নামের কোন ফজিলত, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আল্লাহ পাকের যে নামগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম নাম হচ্ছে আল্লাহ। প্রতিদিন এই নামটি যদি 1000 বার কেউ পাঠ করে, আল্লাহ পাক তার ইয়াকিন, তার ঈমানকে বৃদ্ধি করে দেন। জুমার দিন জুমার নামাজের পূর্বে পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে নির্জনে ঘরে বসে 200 বার কেউ যদি আল্লাহ পাকের এই আজিম শান আল্লাহ এই নামটি পাঠ করে, আল্লাহ পাক তার মুশকিলগুলো, সকল সমস্যাগুলো আসান করে দেন, সকল সমস্যাগুলোর সমাধান করে দেন। এবং যদি কোনো মানুষ রোগী হয়ে যায়, কোনো ওষুধে তার কাজে না আসে, সর্বশেষ আল্লাহ আল্লাহ এই নামটি 1000 বার পাঠ করার পর ওই ব্যক্তির শরীরের মধ্যে যদি ফু দেওয়া হয়, আল্লাহ পাক তাকে শিফা দান করেন। আর রহমান পরম করুণাময়, আল্লাহ পাকের এই পবিত্র ইসিমটি যদি প্রত্যেক নামাজের পরে 100 বার করে কেউ পাঠ করে, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে অলসতা ও অন্তরের পাপ পুঙ্কিলতা থেকে তাকে মাফ করে দেন, পাপ পুঙ্কিলতা থেকে তাকে মুক্ত করেন এবং তাকে সকল ধরনের ভুলে যাওয়া রূপ থেকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকের আমলটা জানাচ্ছি আমালুল কোরআন নামক গ্রন্থের 223 নম্বর পৃষ্ঠা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।